বাবা আলোকে আটকে দিয়েছে, তবে সেটা কিছু সময়ের জন্য। তারপর আলো ওই অশুভ শক্তিদের কাছে গিয়ে ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে গিয়ে সূর্যের মনুষ্যরও ফিরিয়ে দেবে, আর তারপর আলো আবার নিজের সব শক্তি ফিরে পাবে। কারণ তার আগ পর্যন্ত যে আলোর শক্তি ফিরে আসবে না, আর এতে করে তো ওই অশুভ শক্তির আমার আলোর উপর আক্রমণ করবে, আর ওদের সাথে যে আমার আলো কিছুতে। বেশ খানিকটা রাত হয়ে যায়, ওদিকে ভালো বাবা চলতে থাকে। সে কখন থেকে শুনেছি তো শুনেছি, কিন্তু বরবেশ বাবার বলা সেই কুটিরের তো কোথাও খোঁজ পাচ্ছে না। দরবেশ বাবা তো আমাকে বারবার বলে দিয়েছে যে ওই কুটিরে নাকি আলো রয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার আলোর সাথে দেখা করতে হবে। কিন্তু সেই তখন থেকে আমি এই জঙ্গলটার মধ্যে ঘুরে চলেছি তো চলেছি, কিন্তু কিছুতেই কোনো কুটির তো আমার চোখে পড়ছে না। এরকম তো হওয়ার কথা ছিল না। আমি এক কাজ করি, আমি বরং ওদিকটাতে গিয়ে একটু দেখি। এ কথা বলে ভালো বাবা আরো এগিয়ে যেতে থাকে আর সেই কুটিরটিকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সে কোথাও কোনো কুটির খুঁজে পায় না। না না, কোথাও তো আমি সেই কুটিরের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। আর দরবেশ বাবা তো আমাকে বারবারই এই জঙ্গলের কথাই বলেছিল, কিন্তু এই জঙ্গলের প্রত্যেকটি আনাচে কানাচে আমি খুঁজলাম, কিন্তু কোথাও সেই কুটিরে দেখা পাচ্ছে না। কেন, এর মধ্যে কি কারণ থাকতে পারে, কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া এখানে দাঁড়িয়ে এভাবে সময় নষ্ট করা যাচ্ছে না। তাহলে আমি আবারও দরবেশ বাবার কাছে ফিরে যাব, কিন্তু সেটা করতে গেলেও তো বেশ অনেকটা সময়ের ব্যাপার, আর এদিকে তো রাত হয়ে গেছে। কিন্তু আমি যদি ওই কুটিরটি না খুঁজে পাই, তাহলে তো দরবেশ বাবার কাছে আমাকে ফিরে যেতে হবে। এ কথা বলে ভালো বাবা যখনই ফিরে যেতে থাকে, তখনই তার সামনে একটি পেঁচা এসে তাকে বলে, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, তুমি যেও না, যেও না, আমার সাথে এসো, আমার সাথে এসো। এই পেঁচাটা আবার কোথা থেকে এলো? আর পেঁচাটা দেখি মানুষের মতো কথাও বলছে, আর তাছাড়া তো ওর সাথে আমাকে যেতে বলছে। আমাকে কি পেঁচার সাথে যাওয়াটা ঠিক হবে? দেখো, তুমি আমাকে কেন তোমার সাথে যেতে বলছো? আর তাছাড়া তোমার সাথে যেই বা আমি কি করব? কেন কি করবে মানে, তুমি যদি আমার সাথে যাও, তুমি যদি আমার সাথে যাও, তাহলে তাহলে ওই কুটিরটি খুঁজে পাবে, কুটিরটি খুঁজে পাবে। কি এই পেঁচা বলছে ওর সাথে গেলে নাকি আমি ওই কুটিরটি খুঁজে পাবো? আর তাছাড়া এই পেঁচাটি বা জানল কি করে আমি এতক্ষণে কুটিরটি খুঁজে চলেছি? তাহলে কি এই পেঁচা সত্যি সবটা জানে? আর এই পেঁচা যখন বলছে ওর সাথে গেলে আমি ওই কুটিরটি খুঁজে পাবো, তাহলে আর দেরি করব না, ওর সাথে গিয়ে একটু দেখে না। কি হলো, কি কি হলো, কি ভাবছো, কি তুমি তুমি আমার সাথে যাবে না, তুমি আমার সাথে যাবে না, তুমি আমার সাথে যদি না যাও তাহলে এই কুটিরটি খুঁজে পাবে না, খুঁজে পাবে না, আর তুমি যদি না যাও তাহলে আমি এখানে সময় নষ্ট করব না, সময় নষ্ট করব না, আমি এক্ষুনি চলে যাব, উড়াল দিয়ে চলে যাব। না না, তুমি কোথাও যেও না, আমি যাব তোমার সাথে, কারণ ওই কুঠিরে পৌঁছাতে হবে আমাকে। আমি যদি না যাই আলোর সাথে আমার দেখা হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আর কেন দেরি করছো, চলো চলো আমার সাথে, চলো। এরপর ভালো বাবা সেই পেঁচাটির সাথে চলতে থাকে, আর কিছুটা দূর এগিয়ে যেতে সে সেই কুঠিটি দেখতে পায়। কিন্তু আমি তো কিছুক্ষণ আগে এখানে এসেছিলাম,
তখন এখানে এসে তো আমি কোনো কিছু দেখতে পাইনি। তাহলে হঠাৎ করে এখন এই কুটিতে এলো কোথা থেকে? তুমি কি জানো এটা কোনো সাধারণ কুটির নয়, এটা হলো জাদুকরি কুটির। যাও যাও এক্ষুনি এটার মধ্যে যাও, এখানে আছে তোমাদের আলো, এখানে আছে তোমাদের আলো। ওদিকে রাজকনক আবারও রাজপ্রাসাদে গিয়ে হাজির হয়। একই রাজকনক, আপনি আবারও এই রাজপ্রাসাদে এসেছেন, কিন্তু মহারাজ তো ছুটি শেষ হওয়ার আগে আপনাকে রাজপ্রাসাদে আসতে বারণ করেছিলেন। এখন যদি মহারাজ জানতে পারে আপনি রাজপ্রাসাদে এসেছেন, তাহলে তো উনি রেগে যাবেন। হ্যাঁ আমি জানি, মহারাজ যদি জানেন উনি অনেক রেগে যাবেন, কিন্তু আমাকে যে রাজপ্রাসাদে আসতেই হতো, কারণ তোমরা তো সব কিছুই জানো। আমাকে তোমরা এই গণনার জিনিস দিয়ে আসার পরে আমি গণনা সম্পন্ন করতে পেরেছি, আর আমি সব কিছু জানতে পেরেছি। সত্যি বলছেন রাজগণক, আপনি সব কিছু জানতে পেরেছেন, তাহলে আর দেরি করবেন না, দয়া করে আমাদেরকে বলুন সব কিছু। শোনো, তোমরা আমাকে কিছুটা সময় দাও, এক্ষুনি তোমাদেরকে সব কিছু জানাতে পারছি না। আমাকে আগে রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে, আর ওই দানবটার সাথে গিয়ে কথা বলতে হবে, আর সময় হলে আমি সব কিছু সবাইকে জানাবো। কি বলছেন কি রাজগণক, আপনি ওই দানবটার সাথে কথা বলতে যাবেন? কিন্তু ওই দানবটি তো অনেক ভয়ঙ্কর, আর তাছাড়া আপনি যদি রাজপ্রাসাদের ভেতরে দিয়ে ওই কারাগারে কাছে যান, তাহলে তো যে কেউ দেখে ফেলতে পারে আর মহারাজের কাছে খবর দিয়ে দিতে পারে, তখন কি হবে একবার ভেবে দেখেছেন আপনি? দেখো, এখন কিছুই ভাববার সময় নেই, আমাকে আগে দানবের সাথে কথা বলতে হবে, আর তাই সাবধান হয়ে আমাকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে হবে, আর ওই দানবের সাথে কথা বলার পর আমি মহারাজের সাথে গিয়ে কথা বলবো, আর মহারাজকে সব কিছু জানাবো, আর মহারাজ সব কিছু জানতে পারলে তোমরা সব কিছু জানতে পারবে। আপনি যান ভেতরে, কিন্তু খুব সাবধানে যাবেন, যেন কেউ আপনাকে দেখে না ফেলে। আপনাকে যদি কেউ দেখে ফেলে তখন আবার মহারাজের কাছে গিয়ে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, তখন যে আমরা বিপদে পড়ে যাব। না না, তোমরা আমাকে সাহায্য করেছো, আর তোমরা যেন কোনো বিপদে পড়ো সেরকম কাজ আমি কিছুতেই করব না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমি আসছি। কালগোখরা জাদু সম্রাট আবারও কালপুরুষের সামনে এসে হাজির হয়। একি কালপুরুষ তো এখন পর্যন্ত ধ্যান করেই চলেছে, তাহলে এখন আমরা ওনাকে কি করে জানাবো যে আমরা এখন পর্যন্ত আলোকে কোনোভাবেই খুঁজে পাইনি? কালপুরুষ যখন ধ্যান করতে থাকে তখন তো ওনার ধ্যান ভঙ্গ করার সাধ্য কারণ নেই, এমনকি আমাদেরও নেই, আর তাই তো ওনাকে এখন কিছু জানাতেও পারছি না। এখন আমাদের এখানে কালপুরুষের ধ্যান ভঙ্গ হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর আমার মনে হয় আমরা এখানে এসেছি এটা কালপুরুষ খুব ভালো করে বুঝতে পেরে গেছে, আর তাই সে যত তাড়াতাড়ি সম্ভব তার ধ্যান ভঙ্গ করে আমাদের সাথে ঠিকই কথা বলবে। এটা আপনি ঠিকই বলেছে, আর তাছাড়া আমার মনে হচ্ছে কালপুরুষ বিনা কারণে কোনো ধ্যানে বসেনি, নিশ্চয়ই কোনো কিছু জানার জন্য উনি ধ্যান সাধনা করছে, আর আমরা যে ওই আলোর কোনো খোঁজ পাইনি এটা তিনি আগেই বুঝতে পেরেছে, আর তাই তো তিনি আর দেরি করেননি। আর আমার তো এটা মনে হচ্ছে নিশ্চয়ই কালপুরুষ আলোর খোঁজ পেয়ে গেছে, এই জন্য এতটা সময় ধরে উনি ধ্যান করছে। সেটা হতেই পারে, তবে আমরা এখানে এত কথা বলে যদি কালপুরুষের বিরক্ত করি তাহলে কালপুরুষের ধ্যান করায় বিঘ্ন ঘটতে পারে। সে তো ঘটবে, আর তাই আমার মনে হয় এখানে আমাদের আর দাঁড়িয়ে এভাবে কথা না বলে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত। ওদিকে রাজকনক রাজপ্রাসাদে প্রবেশ করেছে, এই খবর সংখিনী জানতে পেরে হলুদ পাখির কাছে চলে যায়। আর তাই তো সেই রাজপ্রাসাদে প্রবেশ করেছে। কি বলছে কি সংকেত?
যদি সেটা হয় তাহলে তো আমাদের আলো সূর্যকে কিছুতেই মানুষ রূপে ফিরে আনতে পারবে না, কারণ সূর্যের পরিচয় যদি সবাই জেনে যায় তাহলে সূর্যকে মানুষ রূপে ফিরে আনা যে একেবারেই অসম্ভব হয়ে পড়বে। এতে করে আমাদের আলোর সব পরিশ্রম বৃথা চলে যাবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।